হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সবাইকে ভিডিওটি দেখার জন্য মন বদলের খেলায় হেরে গেল মালা বদলের হৃদ্যতা, যদিও বিচ্ছেদের সুর বাজছিল সেই আগে থেকেই, তবে এবার মিলল তার সত্যতা, ভাঙছে অপুর সংসার। বিচ্ছেদের প্রয়োজনীয় কাগজপত্র ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে শাকিব খান। জনপ্রিয় জুটি শাকিব খান আর অপু বিশ্বাসের সংসার ভাঙলে চলচ্চিত্র অঙ্গনে নতুন করে যোগ হবে বিচ্ছেদের আরও একটি নাম। তালাকের কারণ হিসেবে নোটিশে শাকিব উল্লেখ করেছেন, সম্প্রতি তাদের সন্তানকে গৃহপরিচারিকার কাছে রেখে দেশের বাইরে যান অপু। এ ব্যাপারে অপুর কাছ থেকে তিনি কোনো সন্তোষজনক জবাব পাননি। এরপর শাকিব ধরে নিয়েছেন অপু তার সঙ্গে সংসার করতে চান না। তালাক কার্যকর হবে নোটিশ পাঠানোর তারিখ থেকে 3 মাস পর। শ্রেষ্ঠ সম্পদ, সেই সন্তান শ্রেষ্ঠ সম্পদকে সে কাজের মেয়ের তত্ত্বাবধানে রেখে এবং অমানবিকভাবে বাহির থেকে তালা মেরে থুয়ে যে দেশের বাইরে চলে যেতে পারে, তার দ্বারা আর যাই হোক অন্তত সংসার হয় না। সেই কারণে সে স্থির সিদ্ধান্তে পৌঁছেই চিন্তাভাবনা করে সে তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে। মুসলিম পারিবারিক আইনের 7-এর 1 ধারা অনুযায়ী তাকে নোটিশ করেছে। অভিনয় সূত্রেই দুজনের পরিচয়। প্রণয় থেকে একসময় যা রূপ নেয় পরিণতিতে, 2008 সালের 18 এপ্রিল সম্পর্কের সেই সানাই বাজলেও প্রকাশ্যে বিয়ের খবর আসে প্রায় 9 বছর পর। আমার কাছে মনে হচ্ছে যে এটা সবাইকে জানানো উচিত। গত 10 এপ্রিল সন্তান সহ সবার সামনে এভাবেই হাজির হন অপু বিশ্বাস, জানান বিয়ের আদ্যোপান্ত। আমি একজন নায়িকা, আমিও আমার মতো চলতে জানি, শিখেছি। বিয়ে হয়েছে জন্যই যে আমাকে ডিপেন্ড নিতে হবে তা কিন্তু না। এই ঘটনার পর থেকেই অপুর উপর চটেছিলেন শাকিব খান। সে সময় পরিচিত অনেকেই বলেছিলেন খুব শিগগিরই ইতি ঘটবে এই জুটির। বর্তমানে নোলক ছবির শুটিংয়ে হায়দ্রাবাদ আছেন শাকিব, আর বিচ্ছেদ নিয়ে কোনো মন্তব্য করেননি অপু বিশ্বাস। তবে দুজনের ভালোবাসায় বেড়ে উঠবার যে বাসনা, আব্রাহামের সেই চাওয়ার প্রাপ্তিটা কার কাছে?